হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ কাশ্মীরি আলুর দম কীভাবে বানায়। তার জন্য আমি আগে থেকে কেটে ধুয়ে সেদ্ধ করা কিছু আলু, কাঁচা লঙ্কা, টমেটো, দুটো টমেটো, আমি যেহেতু অনেকগুলো আলু নিয়েছি দুটো টমেটো, দারচিনি, এলাচ, আর এদিকে লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি আর এমনি রেড চিলি পাউডার, আর আদা বাটা আছে, আর রান্নাটা করবো কিন্তু সরষের তেল। চলো তাহলে এবার তেল দিয়ে নিই। তেলটা কিন্তু আজকে একটু দরাজ হাতেই দিই, কাশ্মীরি আলুর দম তেলটা একটু বেশি দেওয়াই ভালো না? তেল গরম হয়ে এসেছে, এবার এবার আমি গরম মশলাগুলো দিয়ে দেব। এবার আমি আগে থেকে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো একটু বেশ ভাজা ভাজা হোক, নরম হয়ে আসুক, তারপর বাকি মশলাগুলো দেব। দেখো টমেটোগুলো কিন্তু বেশ গলে গলে এসেছে। এবার আমি এখানে আগে থেকে যে রেডি করে রেখেছিলাম মশলাগুলো, সেই মশলাগুলো সব দিয়ে দেব। আর এই যে আদা রেখেছিলাম, এই আদাও দিয়ে দেব। এই দেখো বেশ অনেকটা আদা দিয়ে দেব, আরেকটু দিয়ে দিই, ব্যাস এই যে এরকম, মানে এই 1.5 টেবিল চামচ মতন আদা দিয়ে দিলাম। এবার সব মশলাগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নেব, এরপর স্বাদ অনুযায়ী লবণ দেব। তোমরা তোমাদের স্বাদ মতন লবণটা দিয়ে বেশ সুন্দর করে মশলা আর আলু মিশিয়ে নেব। দেখো আমি খুব সুন্দরভাবে আলু আর মশলা দুটোকে এক করে নিয়েছি। এবার এটাকে গ্যাসের চুলোটাকে আস্তে করে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। দেখো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষে গিয়েছে, উপর থেকে তেলও উঠে এসেছে। এবার এই আগে থেকে সেদ্ধ করে কেটে রাখা আলুগুলো আমি সব দিয়ে দেব। এবার আমি কিন্তু আগে লবণ দিইনি, এবার আমি এর মধ্যে লবণ দেব। এবার তাহলে হয়ে গিয়েছে, এবার এর মধ্যে আগের দিন যে বানিয়ে রেখেছিলাম ঘি, সেই ঘিটা বেশ একটু বেশি করেই দিয়ে দিলাম। এবার আগে থেকে যে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো আছে, সেই কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে গ্যাসটা বন্ধ করে দিই, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ব্যাস রেডি আমার কাশ্মীরি আলুর দম। তোমরাও এইভাবে একদিন বাড়িতে ট্রাই করো, আর অবশ্যই আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলো না। বাই। এই ঢাকা দিয়ে দিলাম। এরপর এই কেন ঢাকা দিলাম বলো তো? এই ঢাকা দিলে আলুর সাথে মশলাটা আলুর ভেতরে ঢুকে যাবে, তার জন্য কিছুক্ষণ 2-3 মিনিট দমে থাক,